আল্লাহর ভয় আয় গেলার কেড়ে ডরা হইতো না। গ্রামের মান করুণায় কম মুরগি, গ্রামের মান করুণায় কেয়া মনতে কাম ভয় আছে, দুর্গি আছে, সাহস আছে। ওদের মাছ দে কত ফালতো কথা না করতে দেখুই, করুণা গলে বোধে কত তুই গলে দুরু গই আয় তো আতা মাছ দিয়ে বলতো নাই ধরো আছে, কারণ ইবে রূপে হিম্মত আছে ইয়েলে করুণাইতে ডাকন নবিরে। আর সর বাজারে কত ডরে মরি গই দে খন না খদি গাল দি গলে জানি আছে কোন বলন না ভয় আর মনের হিম্মতিন বলে হিম্মত তো ইয়াল্লাই গ্রামের মানুষের সহজে না ধরে। এখন এটা তো প্রাইমে যেতে মাছ তো নাই কিন্তু শহরত এখন এন এন কতুয় জাঙ্গা আছে দেবে তো যেন করুণা এখন উদ্বোধন হয়নি। এক কুয়ার তিন চার কেন বরবর দা হইতে মাইজ্য কমিয়ে তিন চার কেন লাগাইলে কে দে এখনো করুণা এখনো ঢুকি যাবে কি এখনো যেন এই মাত্র করুণা কি হইনি উদ্বোধন হইনি। আর এগুলো সন্দেহ কোনো গলই জানবি কোনো তবুও মনে না বুঝতে সামনে ভণ্ডারিও কান্দি দেখি তাহলে ঠিক আছে খনিক কে তুনা আক্রমণ করেননি বুলর ভাল্লা এখন গাইয়ের দেবে দাই দেখি দি হনই মুরুত নাজিল নি দেই মাথা ফেই না জালু একা ইবে হনই দি বলে জান না মনে না বুঝত দবে জালু একা দি দেই গুরুত দে কত সিটিং সারে তবু মনের বুঝাই না আর দে দেই আতো ঠেঙ্গা লাগো গলা দি কোন আতো দি কোন জান না আরে সারে এন্ড ও মনে না বুঝত দেই জুব্বু গলা গাই দি সাথে আমি কি কোন আর দি কোন জান না ফেড়ো দি খুদুয়া কিস্তা ভাঙি করি তে বই লই সারে অফিস টাঙ্গার দে করোনা কত তোর তো আইতে বন্ধি নিতি হড় গলে বই লই দে তুই জোর মাস হবে কত কুলি লই তো গলে যা কত সিটিং সব ভাই আইনা মাত কোন ইন্দির কোমল মাউত ওয়ালাও কুতুম ফি বুরুজ মুশাইয়াদা আল্লাহ বলতেছে ও দুনিয়াবাসী তোমরা এমন একটা ঘর তৈরি করলে আই দুনিয়ার মানুষ তোমরা এমন একটা ঘর তৈরি করলে যেখানে সুইচ ঢোকার মতো কোনো জায়গা নাই সেখানে গিয়েও আজরাইল তোমাদের সাথে সাক্ষাৎ করবে কি গলাবে উইজ গলাবে না গানাই যে আজরাইল এন্ডে যাই তো তুই খড়ে গলে বই লই দে করুণার নড়াইও আল্লাহর ভয় ধর গোড়া দুনিয়া তোমার ভয় করে আর যদি নামাজ কালাম করি করুণায় মরি যাও তোর শহীদ মৃত্যু এটা বেজাল নাই কোন চিন্তা নেই ঠিক না সাবান বই বই খদুয়া মানুষ বিশ চল্লিশ পঞ্চাশ বছর গেই ভাতা দেব যদি বসে মিকে কুরাই না ভারত আছে তো গপ মারো তো নতুন বিটি ছুটি দাঁত দিয়ে আদর বেড়া কথা চলে গায়ে দে বস্তা তুই নও দেখস আর বোনের বুঝত দে হঠিয়ে এই যুগের বয়সী হাঙ্গা নয় না কত দাঁড়া তুই তার ডিয়া গাই তো তোমার যুগে তো মোবাইল আছে নি গোড়া দুনিয়া তো তালত বুড়া তো তুই হন্ডার ডিয়া মারা দে তো হবে তুই তো একবার গলা দিই ইন্দি সাজাই শুধু ইয়ার নিলাম তুই তো ডেট দিয়ে বেড়ে মোবাইল দিয়ে গলা দিই একবার ডেট দিয়ে গম মারে ফজরত বসছি না জোর ফারে গিয়ে ভক্ত মদিম জোয়ান জোয়ান বল নামাজ পড়ি বার কি আজ যেটা আইজ করে হতর মুসিব যে জিবের ইলা তাতে বিয়াস সার্টিফিকেট দিয়ে গেই নামাজ দিব নি গম মারতে দিবি কি জোয়ান জোয়ান বল নামাজ ধর দেন পড়েন না হজারা ফজর বৈশুদ্ধ দেবা আজি নামাজ সান করেন না বড় এত অনি বউজোর করে যে লক্ষ্য গিয়ে গিয়ে মানুষের বুঝার কথা নামাজের কথা যে তো হই হবে শরীরের বাইন্ডিং ছাড়ে দি অনাতি তোরা না বুঝোর না আর শরীরের অবস্থা দেখুন ইবের খেলা এত নিবের উজরে মানুষ বই নাও আরে নামাজের কথা কইয়ের বাইন্ডিং ছাড়ে দি তো দাদার খবর তোরাতে নাই তো দাদার খবর
বউ বর্তন যাই ভুজন বল আজ তিন রাজুলের পাতে কোনো টান্ডা মেদল দিবে গলায় গলা দেবে নামানোর হতা হইয়া নিয়ে সারে নিয়ে খদর মুসিবত বুলর ভাল্লা বাসিবে সুযোগ নেই খর বাহানা নাই নামাজ এলে কোনো বাহানা নাই হুজুর ফুয়াসা আতাস তু আসিলে কোনো রিজিক তো হয় দিতে হয় নামাজ ফেরিন নেওয়া পারে ফুয়াস আতাস তো দর্শ আসিলে কোনো শুধু রিজিক তো হয় দে আল্লাহ কত ফুয়া বেশা দিন না কত হয় পিটি উপরে ডাকি গোসো বাগারে ডাক দিয়ে আব্দুল কাদের জিলানি ফুয়া ও আসিল কত গন্ধ নামাজ কত হইয় না কত না তো লিটার বেলায় দে আর কই ওঠি বিলে তুই মাতি উঠে ওদের তুই যে তুল বাই আল্লাহর সারা কেউ নড়র তুই নামাজ কর না ধর বেড়া হতে পারে বিষয় আর কত বাবা করে ফেলি তো ভাই উকুজুর তুই না হলো আলো না ভর এতে দিবি রে কত সাধন দূরে যা না ভর ইন্দি তুই কত বাদ দিবি রে ইলো বলে আরেক বিষয় এখন বলতে খোদার সারা কেউ রে নড়র তো খোদার সারা কেউ নড়র তুই নামাজ কর মানুষ বেল আস্তা দিয়ে দিনারি যার খোদার সারা নটা রাত দিয়ে কোন দিয়ে হঠাৎ করে ফাইকানার টাঙ্গি ধরে গিয়ে ফাইকানার টাঙ্গি তুই ইয়ের সুযোগ আছে না কান ভিতরে অহদা বাল হয়ে যাই নামাজ ফেরগম নিয়তটা না গিয়ে দেখিয়ে দেবো ইন্নামাল আমাল বিল খবাতে শেষ বেলা না আড়ের ওই কেউ জোর নামাজ আছে মসজিদ জুরান না জুরান না নজুরে কি কেন আর রসুল কদ আড়া হতে ও কেউ জো মসজিদ জু লাস্টাই বো কি আমত দিন তোমার পক্ষে সাক্ষী তোমার পক্ষে লাস্টা সাক্ষী নো ফান নিচে দুল ভালো বাজো দেখুন সাক্ষী উজু বানার কি বানার ইন্নাল্লাহ লা ইউহিব্বু আত-তাওয়াবিনা ওয়া ইউহিব্বু আল-মুতাতাখির পবিত্র হই বললাই মুকুত কি দেয় পানি দেয় আর নবী ওদে তুই দেও তো ফানি তুই দেও তো ফানি যাবে আর আরিফুহুম মিন আসারি নুজুর হাই দে তুই হুজুর ফানি তুম গুনাহ যাবে সুবহানাল্লাহ জাহাঙ্গীর হুজুর হইলো বাতি গলাবের খবরের ভিতরে কোন সুযোগ নাই আমার দয়াল নবী বলে বাতি তো দিয়ে দিয়েছি উম্ম বাতি তো তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখি ফাঁসক্ত ফাঁস বাড়তে নামাজের জন্য উজু বানাইলে এই মুখ আর হাত উজু বানানোর চেহারা আর হাত কেয়ামত পর্যন্ত অন্ধকার কবরে লাঠি যাবে চলতে পারবে আধার কবর বাতি বলি কই মসজিদ গল ইয়ে আল্লাহ আকবার অত সবই কিচ্ছু না জানে দাঁড়াই ইত্তাকুল্লাহ তোর ডর গল ওই দেখো দা আল্লাহ আকবার হাতারত গলই না ফেরেশতায়
আল্লাহ কত সু গলই ধইয়ে নমাদি থাক কেন করে যায় থাক আয় খোদার ডরে গলই ধইয়ে উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে তোমরা যদি গুনাহ করতে করতে গুনাহ সাগরের মধ্যে ডুবেও যাও তবুও তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না এখনো রহমতের দরজা খোলা আছে এতদিন নামাজ দোয়া না পড়ে ৪৭ বছর নগল্লি তুই সাত তালত বাজি করে গেলি তোকে তুই আর দুই চার পাঁচ দশ বছর বাঁচতি গলে গেছিস বার করার আর কোনো সুযোগ তো গলে গেছিস লগত গলে বলে শতান আইস্তে আইস্তে কলব না হতে না ঠিক নয় মাথাত শতান করে গলে গেছিস তোর আর খাতা রতুন ফাড়ি বার করে তেতাম না আবার তো দোয়ানের হিসাব পান ঠান দোয়ানের হিসাব পান ঠান ও তো কোথায় গেল হ্যাঁ তা অসুবিধার ব্যাখ্যা দিদিন মনে কি হয় গোলাপ দখনে শতানি খড়ে চুপ করাই দিলে হইতে তো চুপ নেই হইতে তো গালাই দিয়ে আর এই হুতু হিসাবে লাভ নিয়ে এখন কেন করিব এখন তোর মাপ কেন হবে এত বছর নগল শয়তানিত্তুন আমি আল্লাহর রহমত কোটি গুণ মুহূর্তের মধ্যে জীবনের গুণা মাফ হয়ে যাবে আমরা জবিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে ঠিক না এই যে মুশকালির ফান মুশকালি দাদার বয়সে বড় না ভিতরে দেখতে নাতিত্ব না ছোট
খদুয়া গলা দিয়ে দে নাথি তুন কিন্তু উরে সাম্বলি বেদি গোড়া বিরে খাবার দিয়ে ঠিক তো দূরু আল্লাহ বলতেছেন ও ফেরেশতা মসজিদের মধ্যে ফুরানা ফুরানা যারা মুসল্লি আছে কিয়ামতের দিন তাদেরকে স্যাম্পলে রেখে বাদ বাকি আগাছাগুলো আমি সবাইকে জান্নাতে দিয়ে দেব। দরকার না তৈলে গলে যে ইউ ইয়ে এক লম্বর ওয়াস উনি তেলে তোলায় তোলায় দাম আমল করি ফেলে তোলায় তোলায় দাম কি জানো না জানো ইটা লাগো আজান দিয়ে দূর ইজা নদী আলী সালা খানত আজানের আওয়াজ বাজছে উজো গালাম বানায় খাতার ঢুকি তো আর রাই আম নবী কত যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ জীবনের গুণ ধরতে থাকবে। আরে কি জানো না জানো রে মাইন্দ কিন্তু আল্লাহর ভয় করে কি এলোইস যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ জীবনের গুণ ধরতে থাকবে। ইমাম যে উম্মত তো আইন নবীর একান সুন্নত ধরে রেখেছে এই শেষ জামানাত কঠিন টাইম যে উম্মত তো আইন নবীর একান সুন্নত ধরে রেখেছে আর রাসূল হবে 100 জন শহীদের সওয়াব দিয়ে উম্মতি বের হবে আস্তে দিয়া 100 জন শহীদের সওয়াব দিয়ে এক নম্বর দুই নম্বর যার মাদার টুবি দেয় আর রাসূল হতে আগে ভিজে আল্লাহর রহমতের ফেরেশতা হলে এই তোর গুনাহ মাফ চাইতে থাকে সুবহানাল্লাহ তিন নম্বর যার মাথা টুবি দেয় আসমান আসমানি গদু গজব আছে না তারারা গাছপুরি বাঁশপুরি সাতপুরি মানুষ মরি যাদের আর রাসূল হতে যার মাথা তাই রাসূল সুন্নত তাই বউ এককান গজবাইস্তে বহুত হিসাব করি আয় বউ ইতারা হদ দেবের মাথা দয়াল নবী সুন্নত আছে গজবি এনেছত না হদ দে ফোন নি সেন নম্বর যার মাথা টুবি দেব আহলে মুহাব্বতি ওয়া রাফা মদিনা তুন দয়াল নবী 24 ঘন্টা বের বিকে সাইতে আবি ফোন নি পাঁচ নম্বর যার মাথা রাসূল সুন্নত টুবি দেব কিয়ামত দিন সূর্য মাথা রুদি মাগজ গনিরু এই লেখান টাইম হয় আল্লাহর রহমতের ছায়া এটা মাথার উপরে ডুঙরি খেয়াল তাই বলা তাহলে মহাতমে সামনে তুমি খেয়াল করিবে দে আজ এত আর কিছু করার নেই এনে মহিষা দুর্গুণ তো খাইবে এই হয়েছে জানা যাবে তো একটু বিনু আনা যাক ভালো এর বাই দিয়েছে শর্মা আর ফেরবে না দিবে সাম্পাকে বেড়ে দিবে নি দরকার না দরকার না দরকার লই যাও ভাই ধরলে নামাজ হইলাম তো না কে বড় করে কও না নামাজ যদি করে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক না নামাজ সারা দিয়ে সরাজন করি কেউ যদি কও নামাজ সারা ভিতর নয় ইমান গেই ইমান গেই এক কান বুনিয়াতের শেষ করে দিই একবার ফিলার কি করে দিই কোন ফিরে যদি কয় বন্ধ হবে নামাজ পড়া বুঝতে নো বুঝিবে তো শতান কোনদিন না দেখ হইতে শতান এসে হন নি এটা কোনো বেদান নাই কোনো দলিল নেই নামাজ দোয়া না এক এক শুনলে কি দবাই বিটি জামল রুকুন পর্যন্ত ভাড়া দেব
পাকিস্তানের বান্দাদের মধ্যে ব্রিটিশের হুকুম পর্যন্ত সুযোগ সারে গোসলের বড় সমান জহানি তিন নামের মধ্যে এক লম্বর যে সারিমিকে ফানি গেল তো তো সুলজ ফানি নগল লইল গোসল আদায় না তো ইউনের নাম শরীয়ত নেই যে ব্যক্তি যে ব্যক্তি শরীয়ত বাদ দিয়ে এরা মার কথার আশা করে বুঝিবে দিতে তোর শতাংশ আর আগে বাপের ভক্ত হইল তারপর মার ফতি জব করে বাপ নইলে বোয়ার কেন আশা করিবে জবাব নেই বাপসারা বোয়ার আশা করি দিবে জারস আল্লাহ বুঝিবে তৌফিক দেবে বড় করি হন অনারা সাধারণ মানুষ যা লেখা পড়া আছে দূরে হইনি ফাইলেও করবেন না খাইলেও দুঃখ বিনয় করতে লাগবে নামাজের ভিতরে বারে ফরজ খোয়ান তেরো আনে খাওয়া না এটা খাইতে নদ ওজন আছে শুদ্ধ করি আত্মাই ও দোয়া কোন তো হইতে তো নদ বহুত মানুষ আছে কিচ্ছু না জানিল না সরস ফরাফরি উকা মানুষ ফজরত কালমা করি কি ইতর উদ্দি জোর নামাজ ফরজ এটি কিছু জানে নাই যে কিন্তু আল্লাহরে ভয় করি যে তো মসজিদে ঢুকি গিয়ে আল্লাহ কত গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেই একা বড় করে হওয়া না এখন আল্লাহ জীবন বহুত গুণ হয়ে গেই 40-50 বছর যার বই খবর যায় কি জবাব দিও বউ বুয়া করতে করতে তো জীবন ফেলাই দিলাম দুর্গর জেলিয়া জানি জ্যান জানি যে রকম জানি হকদা তোর ডরাই ডরাই ফের ঘুম দেয় মন তাকান বয়সে ইত্তাকুল্লাহ কার বয় সারা ভাবনি আল্লাহর বয় আইগেলার কিরে ডরা হইতো না।